শুরু করি তাহলে আমাদের ক্লাস। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, তিনজন জয়েন করেছো মাত্র, তোমাদের ক্লাসে কি সবাই ক্লাস করে না রেগুলার? নো মিস, ওহো, এখন যদি রেগুলার ক্লাস না করো কিভাবে হবে বলো? তোমাদের তো আর বেশি দিন নেই। আচ্ছা, আজকের সালাম ক্লাস। আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। তাহলে সবাই জয়েন করছে আস্তে আস্তে। ফাহাদ, সাদ, সামিউর রহমান, তিনজন। আচ্ছা, নিচের চিত্র দুটি থেকে কি বোঝা যায়? তোমাদেরকে কিন্তু আমি ক্লাস 10 ও এই ধ্বনিতত্ত্বের চ্যাপ্টারটা পড়াইছিলাম, মনে আছে নাকি? দেখো, যদি তোমরা প্রেজেন্ট থেকে থাকো সেই সময় তাহলে মনে থাকার কথা। ধ্বনির প্রক্রিয়াকরণ, আওয়াজটা আমাদের কান পর্যন্ত যাচ্ছে। তোমরা CW খাতাটা নাও এবং আমাদের আজকের টপিকটা লিখবে, ধ্বনিতত্ত্ব। আজকের পাঠ থেকে আমরা কি শিখব? বাংলা ধ্বনি সমূহের পরিচয় বলতে পারবে, স্বর ও ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ বর্ণনা করতে পারবে, বাংলা ধ্বনি সমূহের উচ্চারণ স্থান এবং রীতি অনুযায়ী এগুলোকে আমরা বর্ণনা করতে পারবো, চিনব। দেখি তাহলে, স্ক্রিনটা তো দেখতে পাচ্ছো। কোন ভাষার বাক প্রবাহকে সূক্ষ্ম ভাবে বিশ্লেষণ করলে আমরা কতগুলো মৌলিক ধ্বনি বা সাউন্ড পাই? আমরা ভাষাতেও কতগুলো কি পাই, মৌলিক ধ্বনি পাই? বাংলা ভাষার মৌলিক ধ্বনিকে প্রধানত দুভাগে ভাগ করা হয়েছে, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছে তোমরা ধ্বনি কাকে বলে, ধ্বনি কত প্রকার, স্বরধ্বনি কি, ব্যঞ্জন ধ্বনি কি, এগুলো আসলে তোমরা জানো। যে ধ্বনি যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস, আমরা জানি বাকযন্ত্র হচ্ছে ফুসফুস থেকে মুখ, মুখের মানে একদম বাইরে পর্যন্ত যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমাদের কথা বলার ক্ষেত্রে ব্যবহার করা হয় তাকে বাকযন্ত্র বলে। তো এই বাতাসটা যে আসে ফুসফুস থেকে, এই বাতাসটা ছাড়া কিন্তু আমরা শব্দগুলো শুনতে পাবো না। তাহলে যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখবিবরের কোনো কোথাও কোনো প্রকার বাধা পায় না, ওইগুলোকে কি বলা হয়, স্বরধ্বনি বলা হয়। যেমন অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, এগুলো হচ্ছে স্বরধ্বনি। এবং ব্যঞ্জন ধ্বনি কোনগুলো? যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখবিবরের কোথাও না কোথাও বাধা পাই, সেগুলো হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, ব্যঞ্জন ধ্বনি গুলো উচ্চারণ করার সময় স্বরধ্বনির সাহায্য লাগে। এখন তোমরা কিছু কিছু লিখবে খাতায়। বর্ণ কাকে বলে? আমরা যে ধ্বনি উচ্চারণ করি, যখন আমরা মুখে উচ্চারণ করছি তখন তা ধ্বনি, আর যখন আমরা লিখছি তা হচ্ছে বর্ণ। ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলে, অথবা ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। তাহলে একটু লেখো খাতায়, বর্ণ, বর্ণ কি, লেখো, এবং বর্ণ কত প্রকার। তাহলে বর্ণ কি, ধ্বনি নির্দেশক চিহ্ন চিহ্নকে বর্ণ বলে। নির্দেশক চিহ্ন মানে কি? ধ্বনি আমরা যখন মুখ দিয়ে উচ্চারণ করছি তা হচ্ছে কি, ধ্বনি। অ আমরা যখন উচ্চারণ করছি ধ্বনি, আর যখন আমরা লিখছি স্বর অ তখন তা হয়ে গেল বর্ণ। তাহলে ধ্বনিকে আমরা যে চিহ্ন দ্বারা প্রকাশ করি ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলে। বর্ণ দুই প্রকার, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কি, দেখো, স্বরধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় স্বরবর্ণ। অর্থাৎ স্বরধ্বনিটাকে আমরা যখন লিখছি তা হয়ে গেল স্বরবর্ণ। যেমন স্বর অ, স্বর আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ, এগুলো স্বরবর্ণ। আর ব্যঞ্জন ধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। আর এবং আরেকটা জিনিস দেখো, বর্ণমালা কি, জিজ্ঞেস করলে অনেকে আনসার দিতে পারে না। বর্ণমালা কি কিন্তু সবাই জানে, বর্ণমালা কি বলতে পারে না।
কোনো ভাষায় ব্যবহৃত যে লিখিত বর্ণগুলো আছে সেই বর্ণগুলোকে একত্রে বর্ণমালা বলে, বা বর্ণগুলোর সমষ্টিকে বর্ণমালা বলে, অ্যালফাবেট যেটাকে বলি ইংলিশে আমরা। এগুলো লিখে ফেলো তোমরা। এবং লেখা হলে আমাকে বলবে। ম্যাম লেখা শেষ। ওকে, আচ্ছা, আগের ক্লাসে তো আমি তোমাদেরকে ধ্বনির উপর অনেক একটা চার্ট দিয়েছিলাম, উচ্চারণ স্থান অনুযায়ী কোন ধ্বনি কি, এগুলো মনে আছে তো তোমাদের? ক্লাসে ছিলে কিনা ম্যাম সবাই? আচ্ছা, এইটা দেখো, এখানে সব ইম্পর্টেন্ট কিছু তথ্য দেয়া আছে। বাংলা বর্ণমালায় জি মোট ম্যাম, বর্ণ 50টি তোমরা জানো, এবং স্বরবর্ণ হচ্ছে 11টি, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। এটা লেখো, বাংলা বর্ণমালায় মোট 50টি বর্ণ আছে, এখান থেকে স্বরবর্ণ হচ্ছে 11টি, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। ম্যাম পুরাটা লিখবো? না, পুরোটা লিখতে হবে না, এতটুকু লেখা হয়ে গেছে না? তারপর দেখো, ইয়েস ম্যাম, আমাদের এই যে ব্যঞ্জন বর্ণগুলো আছে ক থেকে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত, তার মধ্যে আমাদের ব্যঞ্জন বর্ণকে 5টি বর্গে ভাগ করা হয়েছে, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, প বর্গ এবং ত বর্গ এবং ক বর্গ। এই 5টি বর্গে ভাগ করা হয়েছে, প্রত্যেকটি বর্গের নাম ওই বর্গের প্রথম ধ্বনি অনুসারে দেওয়া হয়েছে। তাহলে আমাদের ব্যঞ্জন বর্ণের মধ্যে কয়টি বর্গ আছে, কোয়েশ্চেন আসলে পারবে? বর্গ আছে 5টি, এটা লেখো, আমাদের ব্যঞ্জন বর্ণে 5টি বর্গ রয়েছে। তাহলে 5টি বর্গ রয়েছে এটা জানবে তোমরা, এবং এখানে আমাদের বর্ণগুলোর পরিচয় জানতে হবে। ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্গ রয়েছে, বর্ণ রয়েছে, এই বর্ণগুলোকে স্পর্শ ধ্বনি বা স্পৃশ্য ধ্বনি অথবা বর্গীয় ধ্বনি বলে। তারপরে অন্তঃস্থ জ, ব বিন্দু, র, ল, এই তিনটাকে কি বলে? অন্তঃস্থ বর্ণ বলে। তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত স, হ, এই চারটিকে উষ্মধ্বনি বা শেষ ধ্বনি বলে। এগুলোর পরিচয় আমরা ধাপে ধাপে জানবো। এখন দেখি, কার বা ফলা কাকে বলে তোমরা জানো? কার কাকে বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে? এটা পুরোটা লিখতে হবে না, শুধু এটা লিখবে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে, কার বর্ণ ইয়েস বলা মিস, হয়। ক্লাস নাইনে পড়ছিলাম, হ্যাঁ বলো। ক্লাস নাইনে পড়ছিলাম, হ্যাঁ, এবং ভুলে কার গেছিলাম। কয়টা, কার কয়টা কে বলতে পারবে? একটু খেয়াল করলে দেখতে পারবে, স্বর অ থেকে ঔ পর্যন্ত যে বর্ণগুলো আছে, এই বর্ণগুলোর প্রত্যেকটিরই কার আছে শুধু স্বর অ ছাড়া। তাহলে 11টি স্বরবর্ণের মধ্যে স্বর অ এর ছাড়া সবগুলো স্বরবর্ণের কার আছে। তার মানে স্বরবর্ণের কার কয়টি? 10টি। 11টির মধ্যে একটির কার নেই, বাকি সবগুলোর কার আছে, তার মানে স্বরবর্ণের 10টি কার আছে। তো লিখবে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে, এবং কার হচ্ছে 10টি।
আচ্ছা, তাহলে কার 10টি এটা কোশ্চেন হয়? কিন্তু ফলা ফলা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। এটা লেখো, পুরা জিনিসটা লিখতে হবে না, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। এখন বলতো ফলা কয়টি জানো কিনা? ফলা কয়টি কি জানো? ফলা হচ্ছে 6টি, ব্যঞ্জন বর্ণে 6টি ফলা আছে। এগুলো জানতে হবে, ফলা কয়টি, কার কয়টি, ফলা কয়টি, এগুলো কোশ্চেন হয় কিন্তু। ব্যঞ্জন বর্ণে 6টি ফলা আছে, এগুলো লেখো। 6টি ফলাগুলো কি কি লেখো? ন ফলা, ব ফলা, ম ফলা, জফলা, রফলা এবং লফলা। এই 6টি ফলা আছে। তাহলে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে এবং ফলা হচ্ছে 6টি। এছাড়া কিন্তু ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত মানে বিকল্প রূপের মধ্যে রেফ আছে, আবার বিভিন্ন বর্ণ সংক্ষিপ্ত করে লেখা হয় যুক্ত বর্ণ লেখার সময়, এগুলোকে বর্ণ সংক্ষেপ বলে। আচ্ছা, এতটুকু তো লেখা হয়ে গেছে, কার কাকে বলে এবং ফলা কাকে বলে, কার কয়টি, ফলা কয়টি, এতটুকু লেখা হয়ে গেছে না? এখন যেটা দেখতে পাচ্ছ, অতটুকু কি তোমাদের লেখা হয়ে গেছে এর আগেরটা? কার এবং ফলা সম্পর্কে লেখা হয়ে গেছে না? এখন দেখো রেসপন্স করতে হবে। আচ্ছা, উচ্চারণ স্থান ভেদে, হ্যাঁ, ব্যঞ্জন ধ্বনি গুলোর বিভাগ, এটা মনে হয় আমি তোমাদেরকে ক্লাসে করিয়েছিলাম অফলাইনে। উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি গুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। এই উচ্চারণ স্থান অনুযায়ী ভাগগুলো দেখো, উচ্চারণ স্থান অনুযায়ী 5টি ভাগে ভাগ করা হয়েছে। 5 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে তোমরা লেখো, উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি গুলোকে 5 ভাগে ভাগ করা হয়েছে। এটা লেখো, উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি গুলোকে 5 ভাগে ভাগ করা হয়েছে। এই 5টা ভাগ কি কি এবং ধ্বনিগুলো উচ্চারণ করে মিলিয়ে দেখবে তোমরা। 5টা ভাগ লেখো। শুরুতে উচ্চারণ স্থান হচ্ছে জিহ্বামূল, জিহ্বামূল বা কণ্ঠ, মানে গলাতে বা জিহ্বার গোড়াতে, গলা বা জিহ্বার গোড়া থেকে যে সমস্ত ধ্বনি উচ্চারণ করা হয় তাকে কণ্ঠমূলীয় বা জিহ্বামূলীয় ধ্বনি বলে। 1 নম্বর, এটা লেখো। লেখো ব্যঞ্জন ধ্বনি গুলোকে উচ্চারণ স্থান অনুযায়ী 5 ভাগে ভাগ করা হয়েছে। তারপর যেমন দিয়ে 1, 2, 3, 4, 5 করে ভাগগুলোর নাম লিখবে, পাশে কোন বর্ণটা কোন ভাগে পড়েছে এটা লিখবে। এবং এই 4টা থেকে অনেকগুলো কোয়েশ্চেন হয়। তোমরা যদি এই টপিকটা ভালো করে বুঝে ফেলো, চার্ট গুলো শিখে বুঝে, তাহলে আর এমসিকিউ মুখস্থ করতে হবে না, মুখস্থ করতে এমসিকিউ মনে রাখা যাবে না। তাহলে কণ্ঠ বা কণ্ঠমূলীয় বর্ণ 1 নম্বরে, কণ্ঠ বা কণ্ঠমূলীয় বর্ণ 1 নম্বরে, যে কণ্ঠ বা কণ্ঠমূলীয় বললাম এগুলো কোনগুলো? ক থেকে উ পর্যন্ত, ক খ গ গ উ, ক খ গ ঘ উ, এগুলো দেখো জিহ্বার গোড়া থেকে, গলা থেকে উচ্চারণ করা হচ্ছে, কণ্ঠ বা জিহ্বামূলীয়। লিখে তোমরা পাশে একটা হাইপেন দিয়ে লেখো, ক থেকে উ পর্যন্ত, ক খ গ ঘ উ।
ওকে, তাহলে 2 নাম্বার দেখো, তালব্য বা অগ্র অগ্রতালুজাত। অগ্রতালু, তালু কোনটা? আমাদের মুখের ভিতর তালু কোনটা? এখানে দেখো ছবিতে দেখানো হচ্ছে, একটা ছবি দেয়া হয়েছে, তালু কোনটা হচ্ছে এখানে একটু দেখো তো। তালু হচ্ছে 6 নাম্বার, 6 নাম্বারটা কোনটা? মুখের তালু কোনটা? এখানে এটাই হচ্ছে তালু, এই যে এভাবে একটা ওভাল শেপে আছে না, এটা হচ্ছে তালু। তালুর মধ্যে সামনের সাইডটাকে অগ্রতালু বলা হবে, অগ্রতালু। অগ্রতালু থেকে যে সমস্ত ধ্বনি উচ্চারণ করা হয় সেগুলোকে বলা হয় অগ্রতালুজাত ধ্বনি বা তালব্য বর্ণ। তাহলে এগুলো কোনগুলো? চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, তালব্য ষ এবং অন্তস্থীয় অন্তস্থ জ। এইগুলো এইগুলো যদি তোমরা চার্ট অনুযায়ী শিখে রাখো, তোমাদের বইতেও কিন্তু আছে, তাহলে এমসিকিউতে যেখান থেকেই কোয়েশ্চেন দিক তোমরা আনসার করতে পারবে, এই চার্টটা শিখে রাখবে। তাহলে অগ্রতা তালুজাত বা তালব্য বর্ণ কোনগুলো? চ, ছ, বর্গীয় জ, থ, ঞ, এগুলো তো আছেই। তারপরে তালব্য স, তালব্য ধ্বনিতে তো অবশ্যই তালব্য স থাকবে, অন্তস্থ জ এবং অন্তস্থীয়। লিখে ফেলো। ধ্বনিতত্ত্বের পরের ক্লাস হবে তোমাদের সন্ধির উপর, সন্ধি বিচ্ছেদের উপর তোমাদের ক্লাস নিব নেক্সট ক্লাসটা। এরপর দেখো পশ্চাৎ দন্তমূল বা মূর্ধন্য ধ্বনি কোনগুলো? মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয়। পশ্চাৎ দন্তমূলীয় মানে কি? দাঁতের পিছনের দাঁতের গোড়া বা মূর্ধা, পিছনের দাঁতের পিছনের গোড়াটা বা মূর্ধা। মূর্ধা কোনটা? এই যে দাঁতের পিছনে একটা শক্ত অংশ থাকে না, একটা এই মুখের এই তালু, যেটা তালুর সামনের দিকে দাঁতের গোড়ার সাথে যে শক্ত অংশটা থাকে তা হচ্ছে মূর্ধা। মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয় ধ্বনি কোনগুলো মনে রাখবা? মূর্ধন্য যেহেতু বলেছে, মূর্ধন্য আছে যেই বর্গে সেই বর্গটা হবে, মনে রাখার জন্য বললাম এটা। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ। এছাড়া মূর্ধন্য স আছে, ববিন্দুর র, ডবিন্দুর র, ঢবিন্দুর র। লিখতেছো তোমরা? তাহলে মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয় ধ্বনি গুলোর নাম লিখে ফেলো। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ, মূর্ধন্য স, ববিন্দুর র, ডবিন্দুর র, ঢবিন্দুর র। মনে রাখার সহজ উপায় হচ্ছে মূর্ধন্য ণ যে বর্গে আছে সেই বর্গটা এবং মূর্ধন্য স, তারপর তিনটা র মূর্ধন্য বর্ণে। আচ্ছা, এর পরের যেটা আছে দন্ত, অগ্রদন্তমূলীয় বা দন্তবর্ণ বলে এগুলোকে। দন্তবর্ণ যেহেতু বলেছে, আমাদের সহজ উপায় হচ্ছে দন্তন যে বর্গে আছে সেটাই থাকবে এখানে, সাথে দন্তস। তাহলে দেখো ত, থ, দ, ধ, দন্তন, দন্তস এবং ল, এগুলো হচ্ছে দন্ত থেকে উচ্চারণ করা হয়, দাঁত থেকে। তাহলে এগুলোকে দন্তবর্ণ বলে। দন্তবর্ণ লিখো। 4 নাম্বারটা হচ্ছে দন্ত বা অগ্রদন্তমূলীয় বর্ণ, সেগুলো হচ্ছে ত, থ, দ, দ, দন্ত, ন, দন্ত, স এবং ল।
এবং নেক্সট যেটা উষ্ট্রবর্ণ, এগুলো একদমই সহজ, যেগুলো ঠোঁট স্পর্শ করে ছাড়া উচ্চারণ করা যায় না, প থেকে ম পর্যন্ত, প ফ ব ব ম, এগুলোকে অষ্টধ্বনি বা অষ্টবর্ণ বলে। তাহলে উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা ব্যঞ্জন ধ্বনি গুলোকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। কণ্ঠ বা কণ্ঠমূলীয় বর্ণ, তালব্য বর্ণ, মূর্ধন্য বা পশ্চাদন্তমূলীয় বর্ণ, দন্ত বর্ণ, অষ্টবর্ণ, এবং কোন ভাগে কোন বর্ণগুলো আছেও আমি বলে দিয়েছি। এই চারটা তোমরা শিখে ফেলবে। এবার আমরা নেক্সট পেজে যাব। দেখো, ক থেকে ম পর্যন্ত কয়টি বর্ণ আছে? ক থেকে ম পাঁচটা, যেহেতু বর্গ, ক চ ট ত প, প্রত্যেকটা বর্গের মধ্যে পাঁচটি করে ধ্বনি আছে। তাহলে প্রত্যেকটা বর্গে যেহেতু পাঁচটি করে ধ্বনি আছে, পাঁচটি বর্গের মধ্যে 25টি ধ্বনি আছে। এই ক থেকে ম পর্যন্ত এই ধ্বনিগুলোকে, 25টি ধ্বনিকে স্পর্শ ধ্বনি বা স্পৃষ্ট ধ্বনি বলে। উচ্চারণ স্থানের দিক থেকে এই পাঁচটি গুচ্ছে বা বর্গে ভাগ করা হয়েছে এগুলোকে, যেটা বলে লিখেছি আগে। প্রতিটি গুচ্ছের প্রথম ধ্বনিটির নাম অনুসারে সে গুচ্ছের সবগুলো ধ্বনিকে বলা হয়েছে ওই বর্গীয় ধ্বনি, যেমন ক বর্গ, চ বর্গ, ট বর্গ, এভাবে করে বলা হয়েছে। এই ধ্বনিগুলোর ওই বর্গীয় নামে অভিহিত করা হয়। যেমন খটা হচ্ছে ক বর্গীয় ধ্বনি, বর্গীয় জ হচ্ছে চ বর্গীয় ধ্বনি। অর্থাৎ আমরা প্রত্যেকটা এখানে ক থেকে ম পর্যন্ত 25টি স্পর্শ ধ্বনিকে পাঁচটি বর্গে ভাগ করেছি। এই তো তোমাদের চারটা এখানে দেয়া আছে। দেখো, উচ্চারণ স্থান জিহ্বা মূল থেকে উচ্চারণ করা হচ্ছে ক খ গ গ ঙ, এগুলোকে কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ বলে। আর অগ্রতালু থেকে যেগুলো উচ্চারণ করা হয় সেগুলো চ ছ বর্গীয়, জ জ ঞ, এগুলোকে বলা হচ্ছে কি ধ্বনি? অগ্রতালু জাত ধ্বনিগুলোকে কি ধ্বনি বলা হয়েছে? তালব্য ধ্বনি বলা হয়েছে। এখানে আমি আরো কয়েকটা বলেছি না, তালব্য স, অন্তঃস্থ জ এবং অন্তঃস্থীয়। পশ্চাদন্ত মূল থেকে যে ধ্বনিগুলো উচ্চারণ করা হয় ট ঠ ড ড মূর্ধন্য ণ, এগুলোকে তালব্য বর্ণ বলে। না, এগুলোকে মূর্ধন্য বা পশ্চাদন্ত মূলীয় বর্ণ বলে। আর অগ্রদন্ত মূলীয় কোনগুলো? ত থ দ দ দন্ত ন, এগুলোকে দন্ত বর্ণ বলে। এবং ক ফ ব ব, এগুলো উচ্চারণ স্থান হচ্ছে অষ্ট, মানে ঠোঁট, এগুলোকে অষ্ট বর্ণ বলে। এখন দেখো খণ্ডত। খণ্ডত হচ্ছে তয়ের একটা খণ্ডিত রূপ। এটাকে স্বতন্ত্র কোন বর্ণ হিসেবে কিন্তু ধরা হয় না, কারণ এটা অন্য কোন বর্ণের সাথে পরে বসে, আলাদা করে স্বতন্ত্র বর্ণ হিসেবে এটাকে ব্যবহার করা হয় না। এটি ত বর্ণের হ চিহ্ন যুক্ত তয়ের রূপ মাত্র, অর্থাৎ তয়ের খণ্ডিত অংশ মাত্র এটা। তো এটা তোমরা লেখো, খণ্ডতটাকে স্বতন্ত্র বর্ণ হিসেবে লেখা হয় না, এটি ত বর্গের হস্তচিহ্ন যুক্ত তয়ের রূপ মাত্র। হস্তচিহ্ন যুক্ত মানে কি? যেমন ধরো আমরা বললাম বস, ব দন্ত, স্বয়ের নিচে একটা হসন্ত আছে, তখন এটা কি হলো? সটা স হয়ে উচ্চারণ হয়নি, থেমে গেছে। সেরকম যেখানে তটার নিচে হসন্ত থাকে, সেই হসন্ত যুক্ত তটার রূপ মাত্র এটা খণ্ডতটা। ওকে, তাহলে এখন লেখক খণ্ডতাটাকে কোন স্বতন্ত্র বর্ণ হিসেবে ধরা হয় না, এই পয়েন্টটা কিন্তু এমসিকিউতে আসতে পারে যে খণ্ডতকে স্বতন্ত্র বর্ণ হিসেবে ধরা হয় নাকি হয় না, এটা তোমাকে জানতে হবে না। এটা কোনো আলাদা বর্ণ হিসেবে ধরা হয় না, এটা তয়ের আসলে একটা হসন্ত যুক্ত তয়ের একটা একটা রূপ মাত্র। Yes, মিস। ওকে, এই পদ দেখতে পাচ্ছ, পরাশ্রিত, পরাশ্রয়ী বর্ণ। উপস্থিত খুব কম না? হ্যাঁ, এসএসসি স্পেশালে কিভাবে এত কম জয়েন করো? এখানে কে কে আছে? শারিয়ার, সামিউর, ইমাম হুসেন, তারপরে হচ্ছে আব্রার, ফাহাদ, আরেকজন ছিল কই, সাদ ছিল তো, ও গেছে গা, ও চলে গেছে। আচ্ছা, পরাশ্রয়ী বর্ণ কোনগুলো দেখো,
নাম শুনেই বোঝা যাচ্ছে পরের আশ্রয় ছাড়া এদের নিজেদের কোনো ব্যবহার নেই, যেমন অনুসার, খণ্ডত অনুসার, চন্দ্রবিন্দু, এগুলো বিসর্গ, খণ্ডত না, অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই তিনটি বর্ণ স্বাধীনভাবে স্বতন্ত্র বর্ণ হিসেবে ভাষায় পাওয়া যায় না, আলাদা করে এগুলোর কোনো উচ্চারণ নেই। এটা হচ্ছে কোনো একটা বর্ণের সঙ্গে যুক্ত হয়ে তখন উচ্চারিত হতে পারে, তাহলে এগুলোকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। পুরোটা লিখতে হবে না, তোমরা শুধু লিখবে পরাশ্রয়ী বর্ণ তিনটি, অনুস্বার, খণ্ডত অনুস্বার, চন্দ্রবিন্দু, এভাবে লেখো পরাশ্রয়ী বর্ণ তিনটি, খণ্ডত অনুস্বার, চন্দ্রবিন্দু। এগুলো ক্লাসে ডিসকাস করে যেভাবে মনে থাকবে, গাইড বই থেকে এমসিকিউ মুখস্থ করে তো ভাবে মনে থাকবে না, ক্লাস করাটা খুব জরুরি। তাহলে পরাশ্রয়ী বর্ণ কেন বলা হয়েছে এটা যদি জানো মনে রাখতে পারবে। নিজে নিজে উচ্চারিত হতে পারে না, অন্য বর্ণের আশ্রয় নিয়ে এদের উচ্চারণটা হয়। এবং পরাশ্রয়ী বর্ণ বাংলা বর্ণমালায় তিনটি, অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। এরপর দেখো নাসিক্য ধ্বনি, আমরা জানি বর্গগুলো যে পাঁচটি বর্গ আছে ওই পাঁচটি বর্গের পঞ্চম বর্ণগুলোকে নাসিক্য ধ্বনি বলে। এছাড়া অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু যদি কোনো বর্ণের সাথে যুক্ত হয় ওই বর্ণটাকেও কিন্তু নাসিক্য উচ্চারণ করতে হয়, বর্ণটার উচ্চারণ অনুনাসিক হয়ে যায়। তো এটার কারণ হচ্ছে এই বর্ণগুলো উচ্চারণ করার সময় বাতাস নাক দিয়ে বের হয়, তাই এগুলোকে অনুনাসিক বা নাসিক্য ধ্বনি বলে। তাহলে নাসিক্য ধ্বনি পাঁচটি বর্গগুলোর পঞ্চম বর্ণগুলো হচ্ছে নাসিক্য ধ্বনি। এছাড়া অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু যদি কোনো বর্ণের সঙ্গে লিখিত হয় সেই বর্ণটার উচ্চারণটাও নাসিক্য হয়ে যায়। এখন আমরা দেখব স্বরধ্বনির হ্রস্বতা এবং দীর্ঘতা। হ্রস্বতা দীর্ঘতা মানে তো তোমরা জানো স্বরধ্বনির হ্রস্ব ই আছে, দীর্ঘ ই আছে, হ্রস্ব ও আছে, দীর্ঘ ও আছে। তো এই হ্রস্বতা দীর্ঘতা স্বরধ্বনি উচ্চারণ কালে সময়ের স্বল্পতা এবং দৈর্ঘ্য অনুসারে হ্রস্ব এবং দীর্ঘ হয়। আমরা যদি একটু টেনে উচ্চারণ করি তখন দীর্ঘ হলো, আর একটু শর্টকাটে উচ্চারণ করলে কি হলো, হ্রস্ব হয়ে গেল। যেমন ইংরেজি দেখো, ফার্স্ট একটা দেখো ফুল, তারপর এটা হচ্ছে ফুল, আমরা এটা টেনে বললাম, তাহলে এখানে ফুল একটা হচ্ছে পূর্ণ আর একটা হচ্ছে বোকা, বাংলা মিনিং দুইটা, কিন্তু উচ্চারণ অনুযায়ী আমরা বুঝতে পারছি কোনটা কি। তো শব্দ দুটোর প্রথমটির উচ্চারণ হচ্ছে হ্রস্ব, দ্বিতীয়টির উচ্চারণ হচ্ছে দীর্ঘ। কিন্তু বাংলাতে আমরা উচ্চারণে সাধারণত হ্রস্ব দীর্ঘ ভাবে ভেদাভেদটা বুঝি না, কিন্তু লিখিত বর্ণের মধ্যে হ্রস্ব এবং দীর্ঘ আছে। এখন খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আসছে, যে এখানে অনেক কনফিউজড হও তোমরা, ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, এগুলোতে অনেক কনফিউশন সৃষ্টি হয় তোমাদের, এগুলো একদম ক্লিয়ার করে ফেলতে হবে। আমি একটু যদি এটা লেখা চার্টটা এখানে থাকলে বোর্ড হলে আমার জন্য সুবিধা হতো বলি। আমি দেখো ক থেকে ম পর্যন্ত তোমরা লিখেছো না, ক থেকে ম, ওই চার্টটাতে যাও তোমরা, একটু আমি একটা চার্ট খুঁজে বের করি। ক থেকে ম এখানেই আছে আমাদের চার্ট, এই দেখো ক থেকে ম পর্যন্ত, এখানে ক খ গ ঘ উ পাঁচটা বর্ণ আছে। তাহলে আমরা ক খ এই ক কে ক এর উপরে লেখো তোমরা প্রথম, খ এর উপর লেখো দ্বিতীয়, এভাবে গ এর উপর লেখো তৃতীয়, ঘ এর উপর লেখো চতুর্থ। তাহলে এখানেই আমি ক্লিয়ার করে দিব, প্রথম এবং দ্বিতীয় এই দুইটা হচ্ছে অঘোষ, এগুলোর উপরে আবার লিখে দাও অঘোষ, মানে এই ক থেকে ম পর্যন্ত বর্গগুলোর ফার্স্ট দুইটা বর্ণ ক খ চ ছ ট ঠ ত থ প ফ, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় গুলো হচ্ছে অঘোষ ধ্বনি, আর তৃতীয় এবং চতুর্থ গুলো হচ্ছে ঘোষ ধ্বনি। তাহলে অঘোষ কাকে বলে, ঘোষ কাকে বলে এটা আমি বলে দিব, আগে তোমরা চারটা রেডি করো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে।
এখান থেকে হাজারো কোয়েশ্চেন হতে পারে, তোমরা এই চারটা ক্লিয়ার করতে পারলে আর কোনো প্রবলেম হবে না। ক এবং খ, চ ছ, ট ঠ, ত থ, প ফ, অর্থাৎ এই বর্গগুলোর প্রথম দুটি ধ্বনিকে বলা হয় অঘোষ ধ্বনি, আর দ্বিতীয় এবং চতুর্থকে বলা হয় ঘোষ ধ্বনি। এতটুকু ক্লিয়ার করেছো কিনা বলো। গ ঘ বর্গীয় জ ঝ, ড ঢ, দ ধ, ব ভ, এগুলো হচ্ছে ঘোষ ধ্বনি। এতটুকু ক্লিয়ার। এখন তোমাদেরকে আবার একটা জিনিস লিখতে হবে, প্রথম এবং তৃতীয়টা হচ্ছে অল্পপ্রাণ এবং দ্বিতীয় এবং চতুর্থটা হচ্ছে মহাপ্রাণ। অল্পপ্রাণ মানে কি? আমরা স্বরবর্ণে যেমন হ্রস্ব এবং দীর্ঘ বলি, এখানেও সেরকম। ক বলার সময় আমাদের বাতাসের আধিক্যটা কম থাকে, খ বলার সময় বেশি থাকে না, তাহলে গ বলার সময় কম থাকে, ঘ বলার সময় বেশি থাকে, তাহলে প্রথমগুলো হচ্ছে অল্পপ্রাণ, দ্বিতীয়গুলো হচ্ছে মহাপ্রাণ। এতটুকু কি ক্লিয়ার হয়েছে তোমাদের? Yes, মিস। হ্যাঁ, এখন আমি একটু বুঝাই দিচ্ছি জিনিসটা, দেখো ঘোষ ও অঘোষ ধ্বনি। তাহলে আগে আমরা দেখেছি যে পাঁচটি বর্ণ বা গুচ্ছে প্রত্যেকটি পাঁচটি বর্ণ পাওয়া যায়, এগুলোকে স্পর্শ ধ্বনি জ্ঞাপক বলে। ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে স্পর্শ ব্যঞ্জন ধ্বনি বলে। কারণ হচ্ছে বাকযন্ত্রের যে কোনো অঙ্গের সাথে জিহ্বার স্পর্শ হয় বলে এই 25টি ধ্বনি উচ্চারণ কালে, এই জন্য এগুলোকে স্পর্শ ধ্বনি বলে। তো এখানে উচ্চারণের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে স্পর্শ ব্যঞ্জন ধ্বনি গুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, ঘোষ এবং অঘোষ। ঘোষ, দেখো যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না, মানে কম্পনটা হয় না স্বরতন্ত্রীকে, সেগুলোকে অঘোষ ধ্বনি বলে। যেমন ক খ চ ছ, এই যে বললাম প্রথম দুইটা, এই 25টা বর্ণের চার্ট অনুযায়ী প্রথম দুইটা দুইটা যেগুলো ওইগুলো হচ্ছে অঘোষ ধ্বনি। আর যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় তাকে ঘোষ ধ্বনি বলে। যেমন গ ঘ বর্গীয় জ ঝ, বুঝতে পেরেছো? এবার দেখো অল্পপ্রাণ মহাপ্রাণ, এদের আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, অল্পপ্রাণ এবং মহাপ্রাণ। অল্পপ্রাণ হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে তাকে অল্পপ্রাণ বলে, যেমন ক গ চ বর্গীয় জ। আর মহাপ্রাণ হচ্ছে যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে তা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি, যেমন খ ঘ ছ ঝ, এগুলো হচ্ছে মহাপ্রাণ। তাহলে দেখো ক চ ট ত প, এগুলো হচ্ছে অঘোষ অল্পপ্রাণ। ক চ ট ত প অঘোষ অল্পপ্রাণ, খ ছ ঠ ত প হচ্ছে অঘোষ মহাপ্রাণ, গ জ ড দ ব হচ্ছে ঘোষ অল্পপ্রাণ, ঘ ঝ ঢ ধ ব হচ্ছে ঘোষ মহাপ্রাণ। মনে রাখতে হবে এই চারটা, যদি এভাবে শিখে ফেলতে পারো এখান থেকে যে কোয়েশ্চেনই আসুক তোমরা আনসার দিতে পারবে। ক্লিয়ার হয়েছে কি জিনিসটা? এখন এখান থেকে আমি কোয়েশ্চেন করি, আমাকে বলবে আনসার দিবে, একটু বুঝে খেয়াল করে যদি আনসার দাও, খাতায় যদি লিখে থাকো আরো ইজি হয়ে যাবে। শাহরিয়ার বলবে, অঘোষ অল্পপ্রাণ ধ্বনিগুলোর নাম বলো। অঘোষ অল্পপ্রাণ কোনগুলো? শাহরিয়ার কি আমাকে শুনতে পাচ্ছো? Yes, মিস, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলো তো, অঘোষ অল্পপ্রাণ কোনগুলো? আচ্ছা কেউ বলতে পারবে অঘোষ অল্পপ্রাণ কোনগুলো? যে কেউ বলো অঘোষ অল্পপ্রাণ, যদি এতক্ষণ কিছু বুঝে থাকো আনসার দিতে পারার কথা, অঘোষ অল্পপ্রাণ অঘোষ কোনগুলো? প্রথম দুইটা ক খ, তারপরে চ ছ, ট ঠ, ত থ, প ফ, এই এগুলো হচ্ছে অঘোষ। এখানে অল্পপ্রাণ কোনগুলো? প্রথমগুলো ক চ ট ত প, এগুলো হচ্ছে অঘোষ অল্পপ্রাণ। তাহলে এইভাবে চারটা একটু বোঝার চেষ্টা করো, এখান থেকে অনেক কোয়েশ্চেন হয়। যেমন নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি এরকম বলতে পারে, তখন তোমার যদি এই চারটা সম্পর্কে জানা থাকে, তুমি যদি বুঝে থাকো আনসার দেওয়াটা কোনো ব্যাপার না। এরকম তো অনেকগুলো কোয়েশ্চেন হবে, এতগুলো কোয়েশ্চেনও আর মুখস্থ করতে হবে না, তোমরা এভাবে চার্ট করে চারটাকে বুঝে বুঝে পড়ো। তাহলে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনগুলো, অঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনগুলো, আর এভাবে ছন্দ করেও শেখা যায়। কথাটা তো প, এগুলো হচ্ছে ওকে।
আচ্ছা ক ছ ট ত প আমরা যদি বলি ক ছ ট ত প এইভাবে ছন্দ করে আমরা শিখতে পারি, এগুলো হচ্ছে অঘোষ অল্পপ্রাণ। আর আমরা যদি বলি হ ছ ট ত প মহাপ্রাণ, এগুলো হচ্ছে অঘোষ মহাপ্রাণ। আচ্ছা এখন কি ক্লিয়ার হয়েছে তোমাদের? চারটা যদি বুঝে ফেলো আর মুখস্থ করতেও হবে না তুমি। আচ্ছা এবার দেখো ঘোষ অল্পপ্রাণ কোনগুলো, কে বলতে পারবে? ঘোষ অল্পপ্রাণ, ঘোষ অল্প প্রাণ কে বলতে পারবে? তোমরা ক্লাস খেয়াল করো, এগুলো ইজি জিনিস, একটু বুঝলেই ইজি হয়ে যাবে। হ্যাঁ সামিউর বলো, ঘোষ অল্প প্রাণ। গ জ ড গ, ভেরি গুড, তুমি বুঝতে পেরেছো। তাহলে তোমরা যদি একটু চার্টটা লিখে বাসায়, যে আজকে আমি দুটা চার্ট করাইছি, অনেক কিছু থাকে চার্টের মধ্যে দুটা, একটা হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী আমাদের ব্যঞ্জন ধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং কোন ভাগের মধ্যে কোন ধ্বনিগুলো আছে, তাহলে এখান থেকে আমাদের অনেক অনেক কোয়েশ্চেন হতে পারে। তারপর আরেকটা চার্ট করালাম আমি, সেটা হচ্ছে এই আমাদের অঘোষ অল্পপ্রাণ, অঘোষ মহাপ্রাণ, ঘোষ অল্পপ্রাণ, ঘোষ মহাপ্রাণ, এগুলো আমরা ব্যঞ্জন ধ্বনিগুলোর পরিচিতির পাশাপাশি এই দুটা চার্টও করলাম। এখান থেকে অনেক কোয়েশ্চেন হয়, এই চার্টগুলো বাসায় একটু প্র্যাকটিস করবে, না পারলে আমাকে জিজ্ঞেস করবে, সমস্যা নেই, না পারলে আমাকে জিজ্ঞেস করবে, হোয়াটসঅ্যাপে আছি, কিছু না বুঝলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে আমার সাবজেক্টের কিছু। আর তোমরা এটার পাশাপাশি আজকে বাসায় সারাংশ গুলো প্র্যাকটিস করবে, ওকে? সারাংশ প্র্যাকটিস করবে, এটাই তোমাদের হোমওয়ার্ক। লেখার কোনো হোমওয়ার্ক দিই নাই, এই চ্যাপ্টারটার এমসিকিউ গুলো ভালো করে চর্চা করবে আর সারাংশ, ওকে? আর ক্লাস জয়েন করবে, ক্লাস অনেক ইম্পর্টেন্ট, কিন্তু ক্লাস করাটা খুব জরুরি। আল্লাহ হাফেজ, তোমরা ভালো থেকো সবাই। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।